সালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আমি ডাক্তার হিমেল, কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল আগারগাঁও ঢাকাতে। প্রতিদিন অসংখ্য স্ট্রোকের রোগী দেখি, তো স্ট্রোক করে যে রোগীগুলো বেঁচে যায়, তো দেখা গেছে এই রোগীদের মধ্যে মানে মানসিক সমস্যার হার অনেক বেশি। তো প্রতিদিনই যেহেতু অসংখ্য রোগী দেখি এবং এই রোগীদের মধ্যে যে ধরনের মানসিক সমস্যা দেখি, এই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। যেমন স্ট্রোক পরবর্তী যে রোগীগুলো আছে, এই রোগীদের মধ্যে একটা কমন সমস্যা হলো ডিপ্রেশন, অর্থাৎ সে প্রচণ্ড রকমের ডিপ্রেশনে ভোগে, হতাশার মধ্যে ভোগে, যে একটা কর্মচঞ্চল্য হঠাৎ করে অচল হয়ে গেছে। তো এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, মানে এটাও এক ধরনের মানসিক রোগ, বলছে হঠাৎ করে একটা আঘাত। যেমন ধরেন আমি একটা বলতেছি, একজন ইয়াং বয়স, ধরেন 35, হয়তো বা তার প্রেশার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু হঠাৎ করে স্ট্রোক হয়েছে। বলছে তার একটা বড় ব্যবসা ছিল বা রানিং ব্যবসা ছিল, তো সে হঠাৎ করে অচল হয়ে গেছে, তার ব্যবসাটা চলতেছে না, বন্ধ হয়ে যাচ্ছে। বলছে সে একটা ধাক্কা, একটা আঘাত, যে লোকটা প্রচণ্ডভাবে হাঁটতো, চলতো, ফিরতো, সেই লোকটা আজকে মানে বেড বাউন্ড। তো এটা হলো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আরেকটা হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার। বলছি স্ট্রোকের রোগীরা প্রচণ্ড রকমের অ্যাংজাইটিতে ভোগে। তো এই জন্য এই যে সমস্যাগুলো বলছি, এই সমস্যাগুলো সঠিকভাবে আপনাকে নির্ণয় করে চিকিৎসা করতে হবে। আর দেখেন, ডিপ্রেশনে ভোগে, পোস্ট ট্রমাটিক অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে, অ্যাংজাইটিতে ভোগে, বলছি এই সমস্যাগুলো থেকে অনেকে বিভিন্ন ধরনের সাবস্টেন্স মিসইউজ ডিসঅর্ডারে ভোগে। যেমন ধরেন সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার, ধরেন বিভিন্ন ধরনের অনেকে আবার নেশায় আক্রান্ত হয়ে যায়, মানে কী করবো, হতাশায় ভোগে যায়। তো এই জন্য যে মানসিক যে সমস্যাগুলো আছে, বলছে এই সমস্যাগুলো দেখা দিলে বলছে অবহেলা করা যাবে না, আপনাকে দ্রুত এরকম ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। আমরা প্রতিদিন এই ধরনের রোগী পাচ্ছি। তো আপনাদের প্রতি যেটা পরামর্শ থাকবে, যে আপনার পরিবারে কেউ যদি স্ট্রোকে আক্রান্ত হয় অথবা আপনি যদি স্ট্রোকে আক্রান্ত হন, তাহলে আপনি আক্রান্ত হলে নিজের মনকে খুব শক্ত রাখবেন, চিকিৎসা নেবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। আবার যদি আপনার ফ্যামিলির কেউ আক্রান্ত হয় বলছে, তাকেও আপনি কি উৎসাহিত করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সালামু আলাইকুম।